চলছে 18 দলের ডাকা 36 ঘন্টার হরতাল। শীর্ষ নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন 18 দল হরতালের ডাক দেয়। এদিকে হেফাজতে ইসলামের একদিন এবং 18 দলের ডাকে দুদিনের সাথে মোট তিন দিনের হরতালের সাথে আরও যুক্ত হয়েছে বৃহস্পতিবারের হরতাল। সেদিন সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্র শিবির। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসেনকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদ এবং মুক্তির দাবিতে এই কর্মসূচি দিয়েছে তারা। সকালে হরতালের শুরুতে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদুকে আটকের চেষ্টা করে পুলিশ, তবে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়। পরে কার্যালয়ের ভেতরে ঢুকে যান দুদু, এখন পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। পরে দুদু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সরকার গণতন্ত্র ধ্বংস করছে। মুক্তির জন্য এই আন্দোলন শুরু হয়েছে। এদিকে রাজধানীর গোরান এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতালের সমর্থকরা। এরপরই হরতালের সমর্থনে মিছিল বের করে খিলগাঁও থানা যুবদলের কর্মীরা। মিরপুর বাংলা কলেজের সামনে ককটেল ফাটিয়েছে হরতাল সমর্থকরা। হরতালের সমর্থনে মিরপুরে মিছিল করেছে স্থানীয় ছাত্রদল ও জামাত শিবির। এর আগে ছয়টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। এ সময় চারটি ককটেল নিক্ষেপ করে তারা। পরে সেখান থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে পুলিশ। হরতালের সমর্থনে সংসদ ভবনের দক্ষিণ পাশের টানেলে মিছিল করেছে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সকাল পৌনে নয়টার দিকে মিছিল শুরু করে তারা। মিছিল থেকে দলীয় নেতা কর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার সহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্লোগান দেয়া হয়। শ্যামলীর রিং রোডে হিউম্যান হলার ও প্রাইভেট কার ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে আদাবর থানা যুবদলের কর্মীরা। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে। দর্শক, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী মহিম মিজান। হরতালের খবর নিয়ে তিনি এখন যোগ দিচ্ছেন আমাদের সাথে। মহিম, আমরা জানতে চাই, কিছুক্ষণ আগেই আপনি ছিলেন আগারগাঁয়ে, এখন কারওয়ান বাজারে রয়েছেন, তো এই আশপাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? শামীম, আশেপাশের পরিস্থিতি আসলে দিন সময় যত গড়াচ্ছে ততই হরতাল পরিস্থিতি মনে হচ্ছে যে অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আপনি হয়তো পিছনে দেখতে পাচ্ছেন যে গণপরিবহন চলাচল করছে বেশ উল্লেখ করার মতো। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও সময় যত গড়াচ্ছে আমি আপনাকে বলেছি ততই যেন হরতাল পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। যদিও 18 দল আজকে সকাল 6টা থেকে আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত 36 ঘন্টা হরতাল আহ্বান করেছে, তারপরও হরতালের অর্ধেক বেলা যেতে না যেতেই যেন মানুষ অনেকটা অভ্যস্ত হয়ে গেছে এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। এবং 18 দল তো আজকে হরতাল আহ্বান করেছে। আমি বলেছিলাম যে আপনাকে শেরেবাংলা থানা ছাত্র দল সকালবেলা শুধুমাত্র একটি পিকনিক করার চেষ্টা করে এবং মিরপুরে জামাত ইসলামের একটি পিকনিক করার চেষ্টা করে। তাছাড়া অন্য অন্য যে জায়গাগুলো তেমন পিকেটিং বা তেমন উল্লেখ করার মতো হরতালের সমর্থনে তেমন কোনো কর্মসূচি হয়নি। মহিম, আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে সাধারণ মানুষের উপস্থিতি রাস্তায় কেমন, তাছাড়া দোকানপাট কতটা খুলেছে? যেহেতু গণপরিবহন চলাচলের সংখ্যা বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের উপস্থিতি অবশ্যই সময় যত গড়াচ্ছে ততই বেড়ে যাচ্ছে। কারণ কয়েকদিনের টানা হরতাল এবং ধারাবাহিকভাবে হরতাল দেওয়ার কারণে আমরা অনেক সময় দেখি চোখের সামনে মানুষের ককটেল বিস্ফোরিত হলেও মানুষ সেটা তেমন একটা গায়ে আনে না, শুধুমাত্র গাড়িতে অগ্নিসংযোগ করলে যার গাড়িটা তার ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকলেও মানুষ দূরে দাঁড়িয়ে বিষয়টা মানে অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা। মানে হরতাল হলো মানুষ বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই নিয়েছে তারা এবং হরতালটাকে তারা অনেকটা সহজভাবে নিচ্ছে। মহিম, আপনি থাকুন আমার সাথে আরেক সহকর্মী মনির মিল্লাত রয়েছেন, কথা বলছি তার সাথে। মনির, আপনি সকাল থেকে যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছেন, তো এই মুহূর্তে আপনি যেখানটায় রয়েছেন সেখানকার এবং আশপাশে হরতালের ছবি আপনি কেমন দেখছেন?
শামীম, আসলে হরতালে যে ধরনের পিকেটিং, মিছিল, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের যে ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে, সেগুলো কিন্তু সকালের দিকে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ঘটলেও কিন্তু এই দুপুরের এই সময়টাতে এসে, আমি এখন আছি রাজধানীর বাংলা মোটরে এবং আশপাশের এলাকাগুলোতে আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, সেখানে কিন্তু আসলে সে ধরনের কোনো ধরনের তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে না। হরতাল আহ্বানকারী 18 দলীয় জোটের নেতাকর্মীদেরও কিন্তু সেভাবে এখন মাঠে দেখা যাচ্ছে না। হরতাল শুরু হবার পরপর যাত্রাবাড়ি, সাইদাবাদ, পাশাপাশি গোড়ান, রামপুরা সহ বেশ কয়েকটি এলাকায় হরতাল সমর্থকরা বিক্ষিপ্ত পিকেটিংয়ের চেষ্টা করলেও সময় বাড়ার সাথে সাথে কিন্তু তাদের সেই তৎপরতাও কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু আর সেভাবে হরতাল আহ্বানকারীদের কিন্তু মাঠে দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় যে আপনি বিভিন্ন দূরপাল্লার বাসগুলো কি ছেড়ে গেছে, আপনি তো রাজধানীতে বিভিন্ন জায়গায় গেছেন, আপনার কাছে কি খবর আছে? এছাড়া আমরা দেখেছি এর আগে কুমিল্লা থেকে ট্রেন চলাচল হচ্ছে, তো আপনার কাছে এই বিষয়ে কি তথ্য রয়েছে? স্বামী, দেশের অনেক বড় একটি বাস টার্মিনাল হচ্ছে সাইদাবাদ, যেখান থেকে আন্তঃজেলার যে পরিবহনগুলো আছে সেগুলো ছেড়ে যায়, কিন্তু আজ সকাল থেকে আমি সাইদাবাদে বেশ কয়েকবার গেছি কিন্তু সেখানে কিন্তু সেখান থেকে কোনো ধরনের দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যদিকে ট্রেন চলাচলের যে বিষয়টি, ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিকই আমি দেখেছি, তবে নগর পরিবহনের যেগুলো আছে সেগুলো অন্যান্য দিনের তুলনায় আজকে সংখ্যায় কিছুটা কম, তবে সীমিত সংখ্যায় হলেও কিন্তু সব ধরনের যানবাহন কিন্তু সড়কে চলাচল করছে। তবে যে গাড়িগুলো চলছে সেখানে কিন্তু যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম, সেরকমটি বলছিলেন যাদের সাথে আমি কথা বলেছি, চালক এবং যারা হেল্পার আছেন তারা বলছেন যে অন্যান্য দিন যে ধরনের যাত্রী তারা এই সময় পান সেই ধরনের যাত্রী কিন্তু আজকে তারা পাচ্ছেন না। মনির মিল্লাত এবং মহিম মিজান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে রাজধানীর হরতাল পরিস্থিতির খবর জানানোর জন্য। যাচ্ছি পরের খবরে। এদিকে বগুড়ায় হরতাল সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে মারা গেছেন এক ট্রাক চালক। নারায়ণগঞ্জের কালীবাজারে পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসেন জানান, বগুড়ার মাটিডালি বড়পাড়া এলাকায় হরতাল শুরুর আগেই ভোর 5টার দিকে একটি চলন্ত বা ট্রাকে ইট ছুড়ে মারে হরতাল সমর্থকরা। গুরুতর আহত হন ট্রাক চালক খোকন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলায় জড়িত সন্দেহে 9 জনকে আটক করেছে পুলিশ। ট্রাকটি দিনাজপুর থেকে গম নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। আসার পর মনগঞ্জের ডান সাইড থেকে একটা লোক ওই মানে ভিতর থেকে আগে আস্তে আস্তে ইন্টারলি আসতে এসে আমরা বাঁ ইটা ফেলিছি, ওই ইটা তাও মারছে, বোঝা গেল। মারার পর মনগঞ্জ ওই গ্লাস ভাঙ্গা ওই ইটাটা মোটা মোটা ইটা ওই গায়ে লাগছে, বুকে লাগছে। লাগার পর মনে করেন যে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে গাড়ির ভিতর। আমি ওই গাড়ি থামাইয়া আমি নিয়ে চলে আসছি, আসতে মারা গেছে। নারায়ণগঞ্জের কালীর বাজার এলাকায় সকাল 6:30টায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে যুবদল ও ছাত্রদল। মিছিলে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 15 জন আহত হন। এছাড়া জাকির সুপার মার্কেটের সামনে গাড়িতে ভাঙচুর করে যুবদল কর্মীরা। গাজীপুরে হরতালের সমর্থনে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এর আগে টায়ারে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে হরতাল সমর্থকরা। সিরাজগঞ্জে সকালে শহরের ইবি রোড এবং ইসলামিয়া কলেজ রোডে রিক্সা ও মোটরসাইকেলে ভাঙচুরের চেষ্টা করে হরতাল সমর্থকরা। শহরের প্রধান সড়কগুলোতে খণ্ড খণ্ড ইট ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টিরও চেষ্টা করে তারা। এছাড়া সকালে হরতালের সমর্থনে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। চাঁদপুরে চিকিৎসকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক এম এন হুদা জানান, হাসপাতালে যাওয়ার সময় পিকেটাররা শহীদ মুক্তিযোদ্ধা সড়কে তার মোটরসাইকেল থামাতে বাধ্য করে, সাথে সাথেই পেট্রোল ঢেলে তারা আগুন ধরিয়ে দেয়।